আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমরা আমিনী মডেলা, আথারিয়া উচ্চ বিদ্যালয় কলেজ, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা। আমরা মিনু গল্পের ছোট্ট গল্পটি পড়েছিলাম, লিখেছিলেন বনফুল। আজকে আমরা নবম পৃষ্ঠায় যে অংশটুকু রয়েছে সেটি পড়ব এবং বুঝাবো। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল মিনু গল্পে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো, সেও সেদিন ছাদে দাঁড়িয়েছিল। মিনু সেদিন ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির ঠুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। পাশের বাড়ির ঠুনুর বাবা বিদেশ থেকে এসেছে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটার একটা হলদে পাখি এসে বসলো। মানে ওই ঠিক সময় দেখা গেল যে একটা হলদে পাখি এই সরু ডালটার মধ্যে বসে আছে। সেদিন তার ধারণা হয়ে গেল যে সরু ডালে সেদিন হলদে পাখি এসে আবার বসবে যেদিন তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছে ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। যখন সে ফাঁক পায় তখনই সে ছাদে গিয়ে বসে দাঁড়িয়ে থাকে। কাঁঠাল গাছে সেই সরু ডালটার দিকে চেয়ে থাকে, যাতে এই হলদে পাখি কি বসছে কিনা আর তার বাবা বিদেশ থেকে ফিরে আসছে কিনা। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবুও একবার ছাদে উঠে মিনু, তবুও সে প্রতিদিন একবার ছাদে উঠে, এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে খম্ফ দিয়ে ঝড় এলো থার, মানে এর কয়েকদিন পরে তার ঝড় এলো খুব, মানে খাপিয়ে ঝড় এলো। কাউকে কিছু বলল না, মনে হলো ঝড় হওয়াটা বুঝি তার অপরাধ একটা। বুড়ে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা বাঁধতে যায় সেদিনও থেমনি গেল মিনু। চুকে পড়ল শুকতারাটা ধপ ধপ করে জ্বলছে, চুকে তার পড়ল তার বন্ধু শুকতারা খুব ধপাধপ, মানে খুব আলোকিতভাবে জ্বলছে। মনে মনে বলল সই এসেছিস, সে মনে মনে বলল খুশি হলো আগে, খুশি হয়ে বলল যে সই এসেছিস, আমার শরীরটা আজ ভালো না। তার সইকে বলছে যে শুকতারাটাকে যে আমার শরীরটা আজ ভালো নেই, ভাই তুই ভালো আছিস তো, মানে তুই ভালো আছিস। উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল পড়তে পারল না সেদিন। উনুনে মানে চুলায় জল পড়তে আর সেদিন সে পারল না, তার শরীরটা খুব বড্ড খারাপ ছিল। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানা, তখন সে আস্তে আস্তে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কেমন যেন ঘুর ঘুর মনে থাকালো, কেমন যেন তার মানে ঘুর ঘুর কেমন খারাপ দৃষ্টিতে, মানে চিন্তা ভাবনা নিয়ে তা মনে মনে হতে লাগলো। নিজের ছোট্ট গর্দিতে মিনু ঝড়ে ঘুরে শুয়ে রইল খানিকক্ষণ, মানে তার ঝড় নিয়ে তার ছোট্ট গর্দিকে সে শুয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। জলের ঘুরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। হঠাৎ তার মনে হলো যে একটা দরকারি কাজ করা ছিল, তার সেটা করা হয়নি। সিঁড়ির গায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। সিঁড়ির মাঝে দাঁড়িয়ে কতক্ষণ থাকার পর সে উঠে গেল ছাদে, কেউ দেখতে পেল না, মানে এখানে কেউ ছিল না। ফিসিমা ফিসিমশাই ঘুমোচ্ছেন। ছাদে উঠে চুকে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। ছাদে হয়ে মানে ছাদে উঠে সে আস্তে আস্তে উঠতে যখন গেল তখন দেখলো যে পূর্বাকাশ খুব লাল হয়ে গেছে। বাহ চমৎকার, আজ তো সইয়ের মানে তার শুকতারাটা মানে খুব রক্ষত ঠিক মানে ঝলকিতভাবে আলোকিত হয়েছে। একটু হাসলো সে, তার সেই বন্ধুটি মানে শুকতারাকে সইভাবে তার সইটি খুব মানে ঝলকিতভাবে আলোকিত হয়েছে সে দেখে একটু হাসলো। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে, তারপর কী করলো সরু ডালের দিকে সে চেয়ে থাকল। সর্বাঙ্গে রোমাঞ্চিত হয়ে উঠল, সর্বাঙ্গে মানে সে আনন্দিত হয়ে উঠল। একটা হলদে পাখি এসে বসেছে, ওই যে হলদে পাখির জন্য সে রোজ ছাদে উঠে তার কর্তব্যের মধ্যে পড়ে যে হলদে পাখিটি এসে বসলে হয়তো তার বাবা বিদেশ থেকে আবার ফিরে আসবে। তাই সে হঠাৎ দেখে তার হলদে পাখিটি এই কিতাব করেছে গাছের ডালে বসে আছে। এখন তার মনে খুব আনন্দিত হলো যে হয়তো আমার বাবা নিশ্চয়ই ফিরে এসেছে। আরও এক মুহূর্তে দাঁড়ালো না ছাদে, তারপর কী করলো সে আর এক মুহূর্ত ছাদে দাঁড়ালো না। যদিও না পা ঠোল ঠোল ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাহিরে।
কিন্তু তারপরও সে গায়ে জল নিয়েও ছাদে উঠেছিল তার বাবার অপেক্ষার জন্য। তার বাবা কবে আসবে, কখন আসবে, খুব মানে খুশি জল হলদি পাখিটা দেখে মনে হচ্ছিল তার বাবা আবার ফিরে এসেছে। তাই সে খুব আনন্দিত হয়ে পা টলছিল, তবুও সে পা ছুটে নিচে দিকে চলে এলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই পাঠটি আমরা এখানে শেষ করলাম। বাট এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে, আমরা আগামী দিনে পড়ে শুনেছিলাম। তারপরে এই পাঠের উদ্দেশ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমতাবোধ জাগ্রত করা। মানে একটা বিশেষ উদ্দেশ্য এখানে এই পাঠের উদ্দেশ্যই হলো যে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষের চাহিদা থাকে, অনেকের অনেক চাহিদা থাকে, এই চাহিদা মানুষের প্রতি যেমন মতো জাগ্রত হয়েছে যে মিনু গল্পে সেটি বনফুল লেখক বনফুল তা ফুটিয়ে তুলেছে। দেখো পাঠ পরিচিতি, বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের সমাজ। বিচিত্র মানুষের মানে নানা ধরনের মানুষ নিয়ে আমাদের সমাজ গড়ে উঠেছে। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়, কেউ আবার সুস্থ, আবার কেউ পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজে প্রায় দেখা যায়। বাক প্রতিবন্ধিতা প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মেহু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, ছোট্ট মেয়ে মেহু সে খায় মানে বাক প্রতিবন্ধী, সে কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না। তার বাবা মানে তার বাবাও নেই, মাও নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না, তাই বলে সে জীবনটাকে তার তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়, দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় সে থাকতে হয় তারে, কারণ তার বাবাও নেই মাও নেই। সেখানে গৃহকর্মে তার আর অখণ্ড মনোযোগ, সেখানে তার গৃহকর্ম মানে কারোর কাজের প্রতি বা আশেপাশের চারিপাশের সব কিছুর প্রতি তার একটু মনোযোগ বেশি। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সে মিতালি পাকিয়েছে, শুধু তাই নয় সে প্রকৃতির সঙ্গে গাছগাছালির সঙ্গে পাখির সঙ্গে কথা বলে খুব মানে ভাব জন্মিয়েছিল। ভোরবেলায় তখন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে, হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কুমিরের প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। কিন্তু সে জানে না যে তার বাবা পরকালে চলে গেছে, মারা গেছে, সেখান থেকে আর ফিরে আসবে না। তার ধারণা যে তার বাবা বিদেশ গেছে, আবার সে ফিরে আসবে। পিতার জন্য মনে মনে সে অপেক্ষা করে সেই কিশোরীকে, আর সেই কিশোরীটির নাম হলো মিনু। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, হলদে পাখি আসে দিনের পর কিন্তু তার পিতা তো আর আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে, তবুও সে কী করে স্বপ্ন দেখে। এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে, এই স্বপ্নটা তার প্রতিক্রম করতে সাহায্য করে। এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন নমুনা প্রশ্নের উত্তর। মিনুর সইকে, মিনুর সইকে আমরা করেছিলাম, মিনুর সই হলো সুক্তারা। মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে, সেখানে দূর প্রদেশ মানে বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে, পরপার, পরপার বলতে বোঝানো হয়েছে দূর বিদেশ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মিনু গল্পটি এভাবে পড়লাম, পাঠ পরিচিতি পড়লাম। এখানে অনেক শব্দের অর্থ আছে, সেখান থেকে যেমন পেট পাতা, পেটে বাতে, খালা, ভদি, খানে কম শুনে, ষষ্ঠ ইন্দ্রিয়, চুক্কা, নাক, জিভ, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের বাহিরে যা কিছু আছে তাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলে। সুক্তারা, সুক্তারা চন্দ্র মানে একটি নক্ষত্র, নক্ষত্রকে সূর্য সুক্তারা বলা হয়। গ্রহ, সূর্য প্রতিক্রিয়াকারী জ্যোতিষ্ক। সই, সই মানে আমরা বান্ধবী, যাকে সহচরী, একসাথে খেলার সাথে। আকাশবাসী, কল্পিত উর্দুলোকে বসবাসকারী, ডেলিফিন জারি প্রত্যহ যাতায়াতকারী। উনুন, উনুন ঝুলা, মিট স্যাপ রান্নাঘরে খাদ্য রাখার থাক বিশিষ্ট বাক্স। খিড়কি, বাড়ির পেছনে ছোট্ট দরজা, রোমাঞ্চিত, পুলকিত বা আনন্দিত এমন কিছু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এটুকু আলোচনা করেছি, যা তোমরা ভালো করে এখান থেকে অনেক প্রশ্ন উত্তর পাবে, ছোট্ট ছোট্ট প্রতি প্রশ্ন উত্তর পাবে, পাঠ করে ভালো করে পড়ে দেখবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।